গিফট আমরা সবাই বুঝি গিফট কি একজন দিবে একজন নিবে কিন্তু দেখি আইনের ভাষায় গিফট কাকে বলে আইনের ভাষায় গিফট হতে হলে তিনটা জিনিস লাগবে এক একটা প্রপার্টি লাগবে দুই প্রপার্টির মালিক লাগবে যিনি প্রপার্টিটা গিফট করবে তিন যাকে গিফট করবে তাকে লাগবে তাহলে কি লাগবে একটা প্রপার্টি লাগবে এবং প্রপার্টির মালিক লাগবে যিনি প্রপার্টিটা গিফট করবে আর হচ্ছে যাকে গিফট করবে তাকে লাগবে প্রপার্টি প্রপার্টিটা মুভেবল হতে পারে অথবা ইমুভেবলও হতে পারে প্রপার্টির মালিক যিনি প্রপার্টিতে গিফট করবে। তাকে বলা হয় ডোনার এবং যাকে প্রপার্টিতে গিফট করবে তাকে বলা হয় ডোনি এখন দেখি সেকশনে কি বলেছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট সেকশন ওয়ান দেখি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের একশো বাইশ ধারায় কী বলেছে এক গিফট ইজ দ্য ট্রান্সফার গিফট হয় এক ধরনের হস্তান্তর অফ সার্টেন অ্যাক্সিস্টিং মুভেবল অর ইমুভেবল প্রপার্টি স্থাবর এবং অস্থাবর দুই ধরনের সম্পত্তি গিফট করা যাবে মেড ভলান্টিয়ারলি অ্যান্ড উইদাউট কনসিডারেশন স্বেচ্ছায় এবং কোনো কন্ডিশন ছাড়াই গিফট করতে হবে বাই ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন দুইটা পার্সন কে কে আমরা তো জানি যিনি গিফট করবে তিনি হচ্ছে ডোনার আর যাকে গিফট করবে তিনি হচ্ছে ডোনি ডোনারের দ্বারা ডোনিকে গিফট করতে হবে অ্যাকসেপ্টেড বাই দ্য ডোনি যাকে গিফট করবে তাকেও ওই গিফটটা অ্যাকসেপ্ট করতে হবে সাচ অ্যাকসেপ্টেন্স মাস্ট বি ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য ডোনার অ্যাকসেপ্টেন্সটা ডোনার বেঁচে থাকতেই করতে হবে অ্যান্ড হোয়াইল হি ইজ স্টিল ক্যাপেবল অফ গিভিং এবং ডোনার গিফট করার জন্য ক্যাপেবল থাকার সময় করতে হবে যেমন ডোনার যদি আনসাউন্ড মাইন্ড হয়ে যায় তাহলে আনসাউন্ড মাইন্ড হওয়ার পরে আর অ্যাকসেপ্ট করা যাবে না যতদিন পর্যন্ত ডোনার ক্যাপেবল অফ গিভিংয়ে থাকে ততদিন পর্যন্তই অ্যাকসেপ্ট করতে পারবে ইফ দ্য ডোনি ডাইজ বিফোর অ্যাকসেপ্টেন্স দ্য গিফট ইজ বয়েড ডোনি যদি গিফটটা অ্যাকসেপ্ট করার আগেই মারা যায় তাহলে গিফটটা বয়েড হবে তাহলে আমরা কী বুঝলাম মুভেবল এবং ইমুভেবল দুই ধরনের প্রপার্টি গিফট করা যায় গিফট করতে হলে স্বেচ্ছায় এবং কোনো কন্ডিশন ছাড়াই গিফট করতে হবে এবং যাকেই গিফট করবে তার গিফটটা গ্রহণ করতে হবে আর গ্রহণের মেয়াদকাল হলো ডোনার যতদিন বেঁচে থাকবে তার মধ্যেই অ্যাকসেপ্ট করতে হবে গিফটটা অথবা ডোনার যতদিন পর্যন্ত গিফট করার মতো ক্যাপাবিলিটি থাকে তার মধ্যেই গিফটটা অ্যাকসেপ্ট করতে হবে যদি ডোনার আনসাউন্ড মাইন্ড হয়ে যায় তারপরে গিফটটা অ্যাকসেপ্ট করে তাহলে এটা অ্যাকসেপ্ট করা হবে না ডোনার যতদিন পর্যন্ত গিফট করার জন্য ক্যাপেবল থাকে ততদিনের মধ্যেই অ্যাকসেপ্ট করতে হবে তারপর বলেছে ডোনি যদি মারা যায় অ্যাকসেপ্ট করার আগেই তাহলে গিফটটা বয়েড হবে ডোনি বেঁচে থাকতে গিফটটা অ্যাকসেপ্ট করতে হবে নাহলে গিফটটা বয়েড হয়ে যাবে